له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم আল্লাহর জন্য জমির সর্বনাম সর্বমোট এই আয়াতের মধ্যে 18 বার উল্লেখ করা আছে। কতবার বলে? 18। এই জন্য এই আয়াতটা এত দামি। সবচেয়ে দামি আয়াত আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ মেঘদাদ, তুমি ঠিক বলেছ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবি আবু হুরায়রা, তিনি একবার ঘরে ঘুমিয়েছিলেন, এমন সময় ঘরে চোর ঢুকলো। চোর ঢোকার পরে আবু হুরায়রা জেগে উঠে চোরকে ধরে ফেললেন। চোর বলল, আবু হুরায়রা আমি তোমাকে একটা কথা শিখাবো, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বললেন, বলো কি? বলো, তুমি যদি রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাও তোমার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। আজকে চোরকে তিনি ছেড়ে দিলেন। আবার পরবর্তী রাতে আবার দেখলেন ওই চোর আবার হাজির। আজকেও বলে, আবু হুরায়রা তোমাকে আমি একটা কথা শিখাবো, তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে তোমার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করতেন। কয়দিন গেল? তৃতীয় রাতে আবার এসে চোর হাজির। আবু হুরায়রা বললেন, তোকে আজকে নবীজির কাছে নিয়ে যাবো, আর ছাড়বো না। বলে, আবু হুরায়রা তোমাকে একটা কথা শিখাবো, তুমি যদি আয়াতুল কুরসি পড়ে রাতে ঘুমাও তোমার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغلك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم
আজরাম করিমা صدق الله مولانا العظيم আজকে 20 ডিসেম্বর 2021 রুস্তমপুর ফরিদগঞ্জ চাঁদপুর উত্তর ঘাটের হক নুরানি তালিমুল কুরআন ও হাফিজিয়া মাদ্রাসা 18তম বার্ষিক আলবার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে কিরাম মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি আজকের বিশেষ অতিথি সহ শ্রদ্ধেয় সুধী সমাজ আমার যুবক ভাইয়েরা পর্দার আলো মাও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআন করিমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন করিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ শব্দটা বলে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। প্রশ্ন হল, একবার বললে যদি নেকির পাল্লা ভরে দেওয়া হয়, দ্বিতীয়বার বললে রাখবে কোথায়? এর উত্তর হল, স্বাভাবিকভাবে আমাদের দেশে মানুষ বলে অমুকের পুকুরে মাছে ভরা, আরো মাছ দিলেও রাখার ব্যবস্থা হয়, গোলায় ধানে ভরা আরো দিলেও রাখার ব্যবস্থা হয়, এটা হলো মোবাইল আবাতান। ঠিক তেমনি ভাবে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়, হাজারবার দিলেও রাখার ব্যবস্থা হয়। বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া আলাইহি রাহমাত তিনি বলেন, উচিত হল মানুষ মানুষকে কিছু দিলে সে তার শুকর আদায় করে, তো একবার দিলে একবার শুকর আদায় করে, আবার দিলে আবার শুকর আদায় করে। আমি যখন একবার আলহামদুলিল্লাহ বললাম, তো রব্বুল করিম তো সঙ্গে সঙ্গে আমাকে আমার মিজানকে ভরে দিলেন, উচিত হলো এবার দ্বিতীয়বার আবার বলা, এবার তো আবার দিলেন, উচিত হলো আবার বলা, এবার না আবার দিলেন, উচিত হলো আবার বলা। তো এভাবে তো প্রতিটা নিঃশ্বাসে শুধুই আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল, লেকিন আমরা পারবো না, আমাদের আরো কাজ আছে, আরো তাসবিহাত আছে। এই জন্য রব্বুল আলামিন মেহরবানি করে দুনিয়াতে নির্দিষ্টবার বলার জন্য বলে দিয়ে জান্নাতে প্রতিটা নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ জারি করে দিল। জান্নাতে বান্দার শুধু একটা শব্দ থাকবে, একটা শব্দ প্রতিটা নিঃশ্বাসে, এক শব্দ থাকবে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যেমন নিঃশ্বাস বের হইতে আমাদের কোনো তাকলিফ হয় না, আমাদের এদিকে ধ্যানও দিতে হয় না, কষ্টও হয় না, জান্নাতেও আলহামদুলিল্লাহ শব্দটা বের হইতে কোনো কষ্ট হবে না, কোনো ধ্যান দিতে হবে না, শুধুই বের হইতে থাকবে আলহামদুলিল্লাহ। জান্নাতে রব্বে করিম সকাল আর সন্ধ্যায় মাঝে মাঝে জিজ্ঞেস করবে, তুমি কেমন আছো? তো বান্দা বলবে, অকাল আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। বান্দা একটা শব্দই বলবে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, করাচির হযরত ওয়ালা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ তাআলা তিনি বলেন, বান্দা একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে তিনটা নেয়ামত দিয়ে দেন। প্রথম নেয়ামত হলো আল্লাহ তাআলা তার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। দুই নাম্বার হল আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করে, এই তুমি কি বুঝাতে চাচ্ছ? তো বান্দা বলে, আল্লাহ সমস্ত প্রশংসা শুধুই আপনার। আল্লাহ তাআলা বলেন, হুজুর আসছেন,
বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করে তুমি কি বুঝাতে চাচ্ছ, তো বান্দা বলে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। আল্লাহ তাআলা বলে তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত, বেশি করলেও আমি প্রশংসিত, কম করলেও আমি প্রশংসিত, তবে তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দেব। এই জন্যই আল্লাহওয়ালারা দুনিয়াতে এতটা প্রশংসিত হয়, এই জন্যই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ এতটা প্রশংসিত, এই জন্যই রাবেয়া বসরি এতটা প্রশংসিত। এদের নাম পৃথিবীর কোনো এয়ারপোর্টেও লেখা নাই, এদের নাম পৃথিবীর কোনো খেলার মাঠেও লেখা নেই, লেকিন এদের নাম সারা পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ে হৃদয়ে। কেন এরা এত প্রশংসিত হলেন? এরা তাদের রবের প্রশংসা বেশি করেছেন। এই জন্য তিন নাম্বার হল, বান্দা যখনই আলহামদুলিল্লাহ বলে যে এই নেয়ামতের উপরে বলেছে, তো আল্লাহ তাআলা এই নেয়ামতটা বাড়িয়ে দেন, সঙ্গে সঙ্গে বাড়াল। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাইনা ওয়া আল্লাহু মা খাদা, তিনি বলেন বান্দা বলবে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ নেয়ামত বাড়াবে আগামী বছর, বিষয়টা এমন নয়, বলকে বান্দা যখন বলবে আল্লাহ তাআলাও তখনই বাড়াবেন। এই জন্যই তো খাবার শেষে কি বলতে হয়, খাবারের শেষে একটা দোয়া আছে, এই দোয়াটা যদি কোনো মুসলমান পড়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার কাছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দোয়াটা বড় সহজ, লেকিন আমাদের দ্বারা করা হয় না। আলহামদুলিল্লাহি আল্লাযী রাযাকানি হাযা রিযকা ওয়া আত'আমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা কেউ যদি ভাত খাওয়ার পরে পড়ে আল্লাহ তাআলা তার কাছে সব গুনাহ মাফ করে দেবেন। রাওয়াহু বুখারী, রাওয়াহু বুখারী। আলহামদুলিল্লাহি আল্লাযী বলেন রাযাকানি هذا الرزق واطعمنيه من غير حول مني ولا قوه এই দোয়া কোন মানুষ যদি ঘুম থেকে উঠে পড়ে একটা দোয়া, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন এই দোয়াটা পড়ে সে যেই দোয়া করবে এই দোয়া কবুল হয়ে যাবে। রাওয়াহুল বুখারী। লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ادرى بار قرى جديك وقرى رب اغفر لي রাসূল বলেন আও দোয়া অথবা যে কোনো দোয়া করে উস্তুজি এই দোয়া কবুল হয়ে যাবে। কতটা সহজ, ঘুম গিয়েছি কতবার জীবনে, উঠেছি কতবার লেকিন পড়ি নাই, পড়া হয় নাই। ঘুমার সময় যদি কেউ এই কালেমাগুলো পড়ে, রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই মানুষটাই রাতে মরবে না, তবে যদি মরে সে ইসলামের উপরেই মরে। কে পড়বে এগুলো, কে শিখাবে, শিখবে কে, শিখাবে কে? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান মিনকা ইলাইক লা آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت اي دعاء كل ما رجل يخبر بعض سماعي فره لم يمت في تلك الليلة ولا تشم مربنا إلا يموت على فطرة الإسلام شيء إسلام ربنا مرضا رسول كريم صلى الله تعالى عليه وسلم فرمان কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে তিনবার সূরা ইখলাস পড়ে, তিনবার সূরা ফালাক পড়ে, তিনবার সূরা নাস পড়ে,
আল্লাহ নবী বলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন আব্দুল্লাহ এই তিনটা সূরা যদি তুমি মাগরিবে পড়ে নয় বার পড়ো ফজরের পরে নয় বার পড়ো যাও আমি কথা দিলাম তুফিকা মিন কুল্লি শাই যাও এই তিন সূরা তোমার জন্য যথেষ্ট হবে কি থেকে যথেষ্ট হবে এটা তো রাসূল বলেননি কিসের জন্য যথেষ্ট হবে এটা তো বলেননি এর অর্থ যেন এটা এই দিনে রাতে তোমার যা যা লাগবে রব্বে করিম সব দিয়ে দিবে দুই নম্বর তর্জমা এই দিনে এই রাতে যদি তুমি ফরায়েজ ওয়াজিবার জন্য তো মর্যাদা ছাড়া আর কোনো আবাদত করতে পারো না অন্যরা অনেক আবাদত করেছে কিন্তু তুমি পারো না সব আবাদতের সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে এই দিনে আর এই রাতে আল্লাহ তাআলা তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে দিবে এই দিনে আর এই রাতে আল্লাহ তাআলা তোমার যত অসুবিধা হইতে পারে যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে সূরায়ে ফালাক তিনবার সূরায়ে নাস তিনবার সূরায়ে ইখলাস তিনবার কতবার হলো মোট নয়বার এই তিন সূরা নয়বার আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন সূরায়ে ফালাক আর সূরায়ে নাস একটা মুমিনের জন্য কতটা জরুরি তিনি বলেন যে তার নিঃশ্বাস যতটা জরুরি ততটা জরুরি সূরায়ে ফালাক সূরায়ে নাস বলেন কতটা জরুরি বলেন নিঃশ্বাস যতটা জরুরি মিন শাররি মা খালাক রব্বে করিম আপনি যত কিছু বানিয়েছেন যত ক্ষতি আপনার কল্পনায় আছে যত ক্ষতি বিজ্ঞান জানে যত ক্ষতি বিজ্ঞানও জানে না যত ক্ষতি আপনি জানেন যত ক্ষতি আপনি বানিয়েছেন যত ক্ষতি আসমানে কল্পনা করা যায় যত ক্ষতি জমিনে কল্পনা করা যায় যত ক্ষতি সূর্যের আলোতে কল্পনা করা যায় যত ক্ষতি বাতাসে কল্পনা করা যায় যত ক্ষতি ধুলোবালিতে কল্পনা করা যায় যত জীবন কল্পনা করা যায় যেগুলো কল্পনাও করা যায় না সবগুলো থেকে রব্বে করিম মিন শাররি মা খালাক সবগুলো থেকে আমি আপনার আশ্রয়ের চাদরের ভিতরে ঢুকে গেলাম কি কি থেকে পানা চাইতে বলেছেন রব্বুল আলামিন মিন শাররি মা খালাক বলেন কল্পনা করেন তো শব্দটা কত দামি ওলামায়ে কিরাম মিন শাররি মা খালাকা খালাকা বানিয়েছেন মা যা কিছু শাররে ক্ষতি যত ক্ষতি আপনি বানিয়েছেন সবগুলো থেকে আউযু আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আমি আপনার সুরক্ষার দুর্গে ঢুকে গেলাম আমরা ওই সাবানাটার নাম বলেন না আরে গায়ের সাবানাটা আছে না লাইফ বয় সুরক্ষা দিচ্ছে আপনাকে আপনাকে আমরাই দিচ্ছি সুরক্ষা ওরা বিলবোর্ডে সুরক্ষা লিখে দিয়েছে আপনি সুরক্ষিত অথচ রাসূল বলেন এই তিন সূরা নয়বার পড়ো আমি কথা দিলাম তুমি সুরক্ষিত যাও তুমি কি বলেন তুমি সুরক্ষিত যদি কালকে ফেসবুকে এক নিউজ আসে আগামী বৃহস্পতিবার রাত তিনটায় গিয়ে বঙ্গোপসাগরে তিনটা ডুব দিলে আর করানো হবে না গোটা জাতি ছুটবে ওদিকে অথচ আমার নবী ওমা আলম শেখু আনিল হাওয়া যিনি জীবনে কখনো নিজের থেকে বলেননি তিনি তার রব থেকে নিয়ে নিয়ে বলেছেন হ্যাঁ রব তাকে সরাসরি শুনিয়েছেন অথবা রব তাকে তার কলিজায় ঠেলে দিয়েছেন হ্যাঁ রব তাকে সরাসরি জিবরিল দিয়ে শুনিয়ে দিয়েছেন অথবা রব তাকে তার কলিজায় রেখে দিয়েছেন আর তিনি জবানে বলে দিয়েছেন ওমা আলম শেখু আনিল হাওয়া যিনি জীবনে কখনো ইচ্ছাকৃত মিথ্যে বলেননি যিনি জীবনে অনিচ্ছাও মিথ্যে বলেননি ঘুমের ঘোরেও জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন যদি তুমি সকালে তিন সূরা পড়ো আর সন্ধ্যায় তিন সূরা পড়ো যাও কথা দিলাম যেন এক তর্জমা যাও কথা দিলাম তোমার করোনা হবে না যাও কথা দিলাম জিনে তোমার কোনো ক্ষতি করতে পারবে না তাবিজ তোমারে তোমার কোনো অসুবিধা করতে পারবে না বাতাসের তোমার ক্ষতি হবে না আগুনে তোমার ক্ষতি হবে না বিদ্যুতে তোমার ক্ষতি হবে না পানিতে তোমার ক্ষতি হবে না বলো তুমি সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার কয়টা সূরা মোট কয়বার হলো কতক্ষণ সময় লাগার কথা দশ মিনিট
আটটা এক বাজে, আটটা এক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس حتى أكي شروع করেছি এখন আটটা তীর সর্বোচ্চ দুই মিনিট একের কিছু চলে গেছে তিনের কিছু রয়ে গেছে আজ থেকে পারবো না ইনশাআল্লাহ এবার সাহস হয়ে গেছে কি পৃথিবীর সব শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যাল আছে শুধু আমাদের ওয়াজ আমরা প্র্যাকটিক্যাল করতে পারি না সময়ের কারণে ঠিক না আচ্ছা পুলিশ অফিসার যদি পুলিশকে ট্রেনিং করা আর ও যদি বসে থাকে চেয়ারে আর বলে তোমরা রিফ্লেক্ট করো কতক্ষণ করবে কি হবে ওরা যতক্ষণ করে অফিসার ততক্ষণ করে বুঝেন না করে কি করে না ও বসে থাকে না করে ওদেরও ঘাম বাইরে অফিসার তাহলে এই তিনটা সুরা কতবার পড়বো বলেন কখন কখন সকালে নয় বার সন্ধ্যায় নয় বার জোহরে তিনবার আসরে তিনবার আয়শায় তিনবার ঘুমাবার সময় তিনবার যান করোনা হবে না যান ইনশাআল্লাহ বলেন করোনা কেন আরো কিছু হলেও হবে আপনি যদি ইয়াকিন বানাইতে পারেন আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লামা ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহি ইনি ইনার এক প্রতিবেশী ছিল তো ওই প্রতিবেশীর ঘরে একবার চোর ঢুকছে কি ঢুকছে চোর ঢুকা তার তালা খোলার খুব চেষ্টা করতেছে তিনি জেগে গেছেন জেগে বলতেছে তোমরা কয়জন তোমরা তিনজন কয়টা চেষ্টা করো তালা খোলার কি করো চেষ্টা করো যে কথা বইয়া উনি ঘুমায় গেছে না আবার চোখ খুলে দেখে যে ওরা চেষ্টা করে ফজর পর্যন্ত উঠছে ফজরে উঠে আবার দেখে যে ওরা নাই চোরও নাই তালা ঠিক আছে এবার হাজরতের কাছে গিয়ে আসা বলে হাজরত একটা কথা হয়েছে কি আমার ঘরে তালা খোলার জন্য চোর খুব চেষ্টা করছে আমি বলি তোমরা চেষ্টা করো পারবা না
আমি তো রাত্রে কুরসি পরে ঘুমিয়েছি, আমার এখিন ছিল ওরা সকাল পর্যন্ত চেষ্টা করলো আমার তালা খুলবে না। কি হয় তো বেটা তালা খুলে নাই, কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন এই লোকটা জান্নাতে যেতে বাধা কি জানো, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার এবং তার জান্নাতের মাঝে মৃত্যুই শুধু বাধা। হায়াল কি? মৃত্যুই শুধু হায়াল, আর কোনো হায়াল নাই, শুধু ব্যবধান একটা দেয়াল, মৃত্যু একটা দেয়াল। অর্থাৎ এই লোকটা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে। এই জন্য আজ কিছু শিখে নিব। হ্যাঁ, যদি জানতেন আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে কি শিখায়, ফুল যে ফেটে যেত আপনাদের। আপনার সন্তানকে তিনটা বছর আমাদের কাছে দিয়ে দেন, এই নুরানি মাদ্রাসায় দিয়ে দেন, তিন বছর পরে ওকে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন, ও মুসলমান হয়ে জীবন যাপন করবে। হযরত মাওলানা কারি বিলাল চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, তিনি আমাকে বলেছেন একবার, আমাকে হযরত বলেন যে আজকের মেডিকেল সায়েন্সের তারাক্কির কারণে ডাক্তাররা কি বলে, তোমার বাচ্চাকে যদি জন্মের পাঁচ বছরে পাঁচটা টিকা দাও, এই বাচ্চা আশি বছর বেঁচে থাকবে, ধনুষ্টঙ্কর হবে না, ফোলিও হবে না, হাম হবে না। তো তিনি বলেন যে তোমার বাচ্চাকে জন্মের পরে ছয় সাত আট এই তিন বছর যদি আমার নুরানি মাদ্রাসা দিয়ে দাও, তোমার বাচ্চা আশি বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। কি হয় ওদের ডোজ যদি তোমার ফোলিও না হয়? কোরআনে কারিমের ডোজ কে তো রব শিফা বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনকে শিফা বলেছেন কে? উনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, রব বলেন কোরআন শিফা। আর ওগুলোকে শিফা বলেছে জাতিসংঘ, শিফা বলেছে, লেকিন এগুলো দেওয়ার পরে মরেও গেছে হাজার নজির আছে, এগুলো দেওয়ার পরেও অসুখ হয়ে গেছে হাজার নজির আছে, লেকিন কোরআনকে রব শিফা বলেছে। এই জন্য আপনার সন্তানকে নুরানি মাদ্রাসা দেন, তিনটা বছরের জন্য তুলে দেন, তিন বছরের জন্য, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিয়ে দেন, ইনশাআল্লাহ বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবে। হযরত কারি বিলাল চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি একবার বলেন যে দেখো, আমাদের দেশে যখন বর্ষাকালে ধান আসে না, আউশ ধান কখন আসে? বর্ষাকালে মা বোনরা ধান সিদ্ধ কইরা শুধু জিকির করে, আল্লাহ একটু রোদ দেন, আল্লাহ একটু রোদ দেন, বলেনি বলেন আল্লাহ একটু রোদ দেন। এখনকার প্রজন্ম কোত্থেকে জানবা, এগুলো আমরা জানছি আগে। আমাদের মা বোনরা কি করছে? ধান সিদ্ধ করছে, সিদ্ধ করতো নিজেরা, আবার ঢেকে দিয়া কি করতো, চাউলও বানাইতো নিজেরা। হ্যাঁ, তো আল্লাহ একটু রোদ দেন, রোদ দেন। তো দুপুর বেলা একটু রোদ হলে দুই দিন তিন দিন ধান গন্ধ হয়ে গেছে, এবারে একটু রোদ হলে তাড়াতাড়ি করে ঘেটে দেয়, তাই না? ঈদগাহে ঘেটে দেয়, ছাদে ঘেটে দেয়। এবার দুই তিন ঘন্টা মোটামুটি রোদ পায়া ধান একটু শুকিয়ে যাওয়ার পরে যে আবার একটু বৃষ্টি আসে, তো সবাই আবার এটাকে তাড়াহুড়া করে ঢাইকা দেয়, তেরফাল দিয়ে ঢাইকা দেয়। এবার বলে আল্লাহ আলহামদুলিল্লাহ ধান নষ্ট সারা হয়েছে। কি বলে বলে ধান কি হয়েছে এটা বুঝবো না, নষ্ট সারা কারেক্ট। আমার একবার ঢাকা একজনে বলতেছে, আচ্ছা আচ্ছা মোস্তাক ভাই, এই আমরা সিদ্ধ চাল খাই এটা কিভাবে করে? আমি বলি ধান সিদ্ধ করে পরে সিদ্ধ চাল হয়। আমারে বলে ধান সিদ্ধ করলে তো তখনই নষ্ট হয়ে যাওয়ার কথা, এটা আবার চাল হয় কেন? তাহলে এবার নষ্ট সারা হয়েছে কেন বলেন? একটু রোদ পেয়ে কি হয়েছে কর, নষ্ট সারা হয়ে গেছে। তো এবার তিনি বলেন, হযরত কারি বিলাল চৌধুরী বলেন যে তোমরাও যদি তোমাদের সন্তানগুলোকে আমাদের কাছে তিন বছরের জন্য দিয়ে দাও, আশা করা যায় সন্তান নষ্ট সারা হবে। আর এটা নষ্ট হবে না, আর এটা কি হবে না বলেন? আপনারা একটু কাছে কাছে, আপনাদের জন্য বিখ্যাত মেহমান আছে, বিখ্যাত মেহমান,
উজানি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আপনারা আসুন, আরো আসুন, আসুন আরো কাছে কাছে আসুন, আল্লাহ তৌফিক দান করুন। গেটে যারা আছেন তোমরাও আসো, তোমরাও আসো। রোদে দিলে ধান নষ্ট সারা হয়, তাইলে বোঝা গেছে কোরআনের ছোঁয়া মানুষকে নষ্ট সারা করে। সুবহানাল্লাহ বলবেন না, কোরআনের ছোঁয়া মানুষকে কি করে বলেন নষ্ট সারা। বিশেষ করে আজকের এই প্রযুক্তির জমানায় যখন আপনার সন্তানকে বাঁচাবার আর কোন রাস্তা নাই, আমি বলি আপনার সন্তানকে বাঁচাবার আখেরি হাতিয়ার আপনার সন্তানকে আপনি নূরানী মাদ্রাসায় দিয়ে যান। ছেলে হোক মেয়ে হোক, আমাদের কাছে অল্প কয়েক বছরের জন্য দিয়ে দেন, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে আপনি দিবেন। আশা করা যায় বাচ্চা কি হবে বলেন, নষ্ট সারা হবে ইনশাআল্লাহ। এই বাচ্চা বাবা চিনবে, মা চিনবে। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহি আলাইহ, তার পাশের থানা চাকথিল বাড়ি। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ এই কথা খুব বলতেন। হুজুর বলতেন, যে বাচ্চা আল্লাহ চিনে সে আব্বাকেও চিনবে, আর যে আল্লাহ চিনে না সে আব্বাকে কেন চিনবে? যে আল্লাহ চিনে না সে আব্বাকে কেন চিনবে? আল্লাহ চিনে না ও আব্বাকে কেন চিনবে? আর যে আল্লাহ চিনে সে আব্বাকেও চিনবে। এই জন্য হাবিবুল্লাহ মেজবাহ রহমাতুল্লাহ বলতেন, ইউরোপ আমেরিকাতে হাজারো যুবক হাজারো যুবতী আছে, ওদের কিন্তু দাদার বাড়ি নাই। ওদের কিন্তু কি নাই বলেন? দাদার বাড়ি নাই, না জানা নাই। দাদার বাড়ি কি নাই বলেন? ওদের মাও জানে না এটার বাবা বাবার বাড়ি কোথায়, ওদের মাও জানে না এটার কি বাবার বাড়ি কোথায়। হুজুর বলতেন, গরুর বাচ্চা জানে তার বাবাকে, গরু বাচ্চা জানে তার বাবাকে, একই গামলার ভাত খায়, একই গামলার খোল খায়, লেকিন এই বাচ্চা জানে এটা যে তার বাবা, হ্যাঁ সে জানে না তার বাবাকে। বলে গরুর বাচ্চা জানে না তার বাবাকে, এটা কেন? ও গরু যে আজকে ইউরোপ আমেরিকা ইতালি সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলের যুবক জানে না তার বাবাকে, এরা গরু মার্কা এই জন্য জানে না, এরা গরু বরাবর। বলেন এরা গরু কি বলেন? এরা গরু বরাবর। এই জন্যই দেখবেন হযরত হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ সর্বনাশ বিষয়ে হযরত মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহ, তিনি একবার কুমিল্লা টাউন হল মাধ্যমে একটা বয়ান করতেছিলেন, রাগ করবেন না, আজীব কথা বললেন। উনি বলেন যে আপনাদের কুমিল্লার বলক কখন কখন বসে পেশাব করে। ইন দিস টাইম এক যুবক টাউন হলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছিল, আর উনি বয়ান করছিলেন কুমিল্লার বলক কখন কখন বসে পেশাব করে। তো সকলে বললেন কুমিল্লার বলদ কখনোই বসে পেশাব করে না, বলদে বসে পেশাব করতে দেখছেন কখন আপনারা? তো বললেন যে কুমিল্লার যে মানুষগুলো বসে দাঁড়িয়ে পেশাব করে এরা আর বলদ বরাবর। এই কথাটা ওই যুবকের কানে পড়ছে, আলহামদুলিল্লাহ ওই যুবক ওখান থেকে গিয়ে গোসল করে ওখান থেকে গিয়ে আশার নামাজ পড়ে আজ পর্যন্ত পুরো সুন্নত পড়ে আসছে। কি ভাই, এই জন্য বলদের ছোট্ট ছোট্ট কথা লেগে যায় যে কুমিল্লার বলদ বসে পেশাব করে কখন, কখনোই কুমিল্লার বলদ বসে পেশাব করে না। তাহলে যারা বসে পেশাব করে না ওরাও বলদ, যারা আব্বা চিনে না মা চিনে না ওরা আর বলদ, ওরা আর বলদ কি বলেন? এই জন্য শিফা উন্নাস, কোরআন মানুষকে মানুষ বানায়, বলেন কোরআন মানুষকে কি বানায়, বলেন কোরআন মানুষকে মানুষ বানায়। আপনারা বলবেন যে আমরা কোরআন শরীফ অনেকে পড়তে পারি না, তাহলে কি আমরা মানুষ না? হ্যাঁ, আমাদের দেশের মুসলমান স্বাভাবিকভাবে যদি কোরআন শরীফ পড়তেও না পারে, আপনারা কোরআনের ছোঁয়ায় বেড়ে ওঠা মানুষ। কি বাস্তব না বাস্তব! বাংলাদেশ থেকে এক যুবক, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, লেকিন সে চায়না গেছে, চায়না যাওয়ার পরে তাকে হোটেলে শুকরের গোশত সার্ভিস দিছে, সার্ভ করছে তাকে শুকরের গোশত, সে বলে আমি এটা খাবো না। কেন খাবো না? কারণ এটা আমাদের ধর্মে হারাম, অথচ সে ধর্মের কিছুই জানে না, কিন্তু সে এটা খায় না। কেন খায় না বলেন? সে কোরআনের ছোঁয়ায় বেড়ে ওঠা মানুষ। এই জন্য আমাদের দেশের কোনো মুসলিম যুবক এখনো তার বোনকে বিয়ে করে না, কেন? কোরআনের ছোঁয়ায় বেড়ে ওঠা মানুষ। কোরআনের ছোঁয়ায় কি বেড়ে ওঠা মানুষ? কোরআন মানুষকে মানুষ বানায়, বলেন কোরআন মানুষকে কি বানায়? কোরআন মানুষকে মানুষ বানায়। কোরআন থেকে যে যত দূরে সে মনুষ্যত্ব থেকে তত দূরে।
সে মনুষ্যত্ব থেকে তত দূরে, সে মানুষ হওয়া থেকে তত দূরে। এই জন্য রে ভাই, আমাদের এই মাদ্রাসাগুলো আপনার সন্তানকে মানুষ মানুষ তিনি বলেন যে আব্বা আম্মা সন্তানকে জান্নাত থেকে দুনিয়ায় নিয়ে আসে, আর আমাদের মাদ্রাসা দিলে ওস্তাদরা ওই সন্তানকে আবার জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে। কথাটা কেমন বলেন? আব্বা আম্মা কোথা থেকে কোথায় নিয়ে আসছে? জান্নাত থেকে কোথায়? দুনিয়া। আমরা ছিলাম জান্নাতে, আব্বা আম্মা মেহনত করে দুনিয়াতে নিয়ে আসছে, আর ওস্তাদরা মেহনত করে আমাদেরকে আবার জান্নাতের রাস্তায় তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওস্তাদরা কোথায় পৌঁছায়? আবার জান্নাতে পৌঁছায়। হ্যাঁ, আমাদের এখানে যদি আপনি আপনার সন্তানকে দিয়ে দেন, আমরা আপনার সন্তানকে আল্লাহ তাআলা 99টি নাম মুখস্থ করিয়ে দিব। রাসূল বলেন কোন মানুষ যদি 40টা হাদিস মুখস্থ করে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা তাকে ফকীহ বানিয়ে তুলবেন। সে হাসরের ময়দানে উঠে মুফতি হয়ে যাবে। হাসরের ময়দানে ফকীহ সাহাবীদের সাথে তার হাসর পরে পড়বেন, কিন্তু এটা শিখবে কোথায়? আর এখানে যদি না দেন, ও আতুলসি পারবে না, পারলেও শুদ্ধ হবে না, পারলেও কি হবে না বলেন? উত্তর ভাটের হ্রদ নুরানি তালিম কুরআন মাদ্রাসা। তাহলে এই মাদ্রাসা কতটা প্রয়োজন বলেন? বলেন অক্সিজেনের চেয়েও বেশি প্রয়োজন। আপনি বলবেন অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন কেন? অক্সিজেন ছাড়া তো মানুষ মারা যায়। তাই বলবো, মানুষ মারা গেলে কি জাহান্নামী? মারা গেলে কি জাহান্নামী? মানুষ তো মরবে, অক্সিজেন ছাড়াই মরে, কিন্তু দিন ছাড়া মরে গেলে তো জাহান্নামী। তাহলে অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন কিনা বলেন? বলেন মাদ্রাসা অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন বলেন? মাদ্রাসা অক্সিজেনের চেয়ে কি বেশি প্রয়োজন? কারণ অক্সিজেন ছাড়া মরে গেলে জাহান্নামী না, লেকিন দিন ছাড়া মরে গেলে জাহান্নামী। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم علامہ قرطبی رحمۃ اللہ علیہ تفسیر قرطبی مدد لکھسین اے آیت এত দামি কেন? তিনি বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধুই নিজের কথা বলেছেন, আর কারো কথা বলেননি। আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার জন্য জমির সর্বনাম, সর্বমোট এই আয়াতের মধ্যে 18 বার উল্লেখ করা আছে। কতবার বলে? 18 বার। এই জন্য এই আয়াতটা এত দামি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা মুখে আল্লাহ নবী একবার জিজ্ঞেস করলেন, মিকদাদ জানো কি কোরআনে কারীমের আজম আয়াত কোনটা, সবচেয়ে দামি আয়াত কোনটা? হযরত মিকদাদ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আয়াতুল কুরসি আজম আয়াতিন মিনাল কোরআন, আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ মিকদাদ, তুমি ঠিক বলেছো, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, তিনি একবার ঘরে ঘুমিয়েছিলেন, এমন সময় ঘরে চোর ঢুকলো। চোর ঢুকার পরে আবু হুরায়রা জেগে উঠে চোরকে ধরে ফেললেন। চোর বলল, আবু হুরায়রা আমি তোমাকে একটা কথা শিখাবো, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বললেন, বলো কি? বলো, তুমি যদি রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, তোমার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। আজকে চোরকে তিনি ছেড়ে দিলেন। আবার পরবর্তী রাতে আবার দেখলেন ওই চোর আবার হাজির।
হুরায়রা তোমাকে আমি একটা কথা শিখাবো, তুমি যদি কুরসি পরে ঘুমাতে তোমার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করতেন। কয়দিন গেল, তৃতীয় রাতে আবার এসে চোর হাজির, আবু হুরায়রা বললেন তোকে আজকে নবীজির কাছে নিয়ে যাবো, আর ছাড়বো না। বলে আবু হুরায়রা তোমাকে একটা কথা শিখাবো, তুমি যদি কুরসি পরে রাতে ঘুমাও তোমার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। সকালবেলা উঠে আজ রাসূলের কাছে গেলেন সাহাবি, রাসূল বলেন মা শানু সারিকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তোমার চোর আর কি খবর, আবু হুরায়রা তোমার চোরের কি খবর? ও ইয়া রাসূলুল্লাহ, চোর তো আমাকে এটা শিখিয়েছে। তাহলে আবু হুরায়রা, আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা তুমি কি জানো এই চোর কে? ও ইয়া রাসূলুল্লাহ জানি তো না, এই চোর হলো শয়তান। কয় ওহু আকাদেব, এটা মিথ্যুক, লেকিন যে কথাটা বলেছে এটা সত্য, যে কথা বলেছে চোরে কি সব কথা মিথ্যা কয়? দুই একটা কথা সত্য কয় না? যেটা বলেছে এটা কি? এটা সত্য বলেছে। পড়বো তো ইনশাল্লাহ। বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, বলেন কি হবে জান্নাত আর তার মধ্যে পার্থক্য শুধু কি? মৃত্যু ছাড়া আর কোনো পার্থক্য নাই, মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই, মৃত্যুই শুধু তার সামনে বাধা, মৌতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। মাওলানা অনেক সুন্দর বয়ান করেছে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। মাশাআল্লাহ, আল্লাহ তাহলে আয়াতুল কুরসি কয়বার পড়বেন? পাঁচবার, আর ঘুমাবার সময় একবার। এই হলো, এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কতবার পড়লে? আচ্ছা, এবার রাসূল বলেন 20 বার পড়লে দুটো ঘর হবে, 30 বার পড়লে তিনটা ঘর হবে, 40 বার পড়লে চারটা ঘর হবে। এবার আল্লাহর নবী বলেন 40 বার পড়লে চারটা ঘর। হযরত ওমর বলে উঠলেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অনেকগুলো বানাবো। আপনারাও বলেন আমরাও বানাবো, বলেন 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 আমরাও 10 বারে এক ঘর, বলেন 10 বারে কয় ঘর? মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আজকে কি বার? গত সোমবারে আমি দুবাই গিয়েছি, গত সোমবার, গত মঙ্গলবার, গত সোমবারে আমার মাহফিল ছিল রিয়াদে, বুধবারে মাহফিল ছিল দুবাই, মঙ্গলবারে গিয়েছি। আজিব এক কথা, যখন দুবাই ফ্লাইটটা নামে, বুরুজ দুবাই পৃথিবীর সবচেয়ে বড় বুরুজ, বড় টাওয়ার, বুরুজ আল খলিফা পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার, সবচেয়ে সুন্দর টাওয়ার, যখন নামতে ছিল আমার পেছনের ছিটে বসা এক আরব আমাকে বলে কুনজুরি লাহাদাল বুরুজ, এই বুরুজের দিকে তাকাও, এটা আহসান বুরুজ ও আকবার বুরুজ ফিল আলাম, এটা দুনিয়াতে সবচেয়ে সুন্দর বুরুজ এবং সবচেয়ে বড় বুরুজ। এবার আমি আমি কেন জানি এমনি বলে ফেললাম, ওসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি বলি এমন এক জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। ওই আরব সঙ্গে সঙ্গে যেন নেচে উঠছে, সে বলে কাল্লে বললে বুরুজ দুবাই আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ, কাল্লে বললে বুরুজ দুবাই বুরুজ খলিফা, কাল্লে বললে ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। এবার সে পর অংশ সে বলে উঠছে উইদাত লিল মুত্তাকিন, যেটা বানানো হয়েছে কিসের জন্য? এবার সে নিজে থেকেই বলে এটা ফান, হাযা হুয়া ফান ওয়াল জান্নাত বাকিয়া, কি হয় এইটা তো কয়দিন পরে শেষ হয়ে যাবে, জান্নাত কখনো শেষ হবে না, কি হয়? এজন্য 10 বার সূরা ইখলাস জান্নাত একটা বাড়ি। হযরত আবু হুরায়রা সাহস করে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই বাড়িটার দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে? আল্লাহর নবী বলেন দৈর্ঘ্য আমার বলার সাধ্য নাই, তবে প্রস্থটা আমি আল্লাহ থেকে বলে দিচ্ছি, আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ, প্রস্থ হলো জমিন থেকে আসমান, প্রস্থ যদি জমিন থেকে আসমান হয় দৈর্ঘ্য কত হবে? বিশেষ হয়েছে আপনাদের? হয়েছে কয়বারে একটা বাড়ি, 20 বারে কয়টা বাড়ি, 30 বারে কয়টা, 40 বারে কয়টা? এবার আপনি কয়টা বানাবেন ঠিক করেন, আর একটা বানাইতে আমার লাগে 1.5 মিনিট, আপনাদের লাগবে আধা মিনিট, আপনারা বেশি এক্সপার্ট যে।
আপনাদের সুন্নাত আগে শেষ হয় না ইমাম সাহেবের সুন্নাত আগে শেষ হয়? আপনাদের তা আগে শেষ হয় কেন? আপনারা বেশি এক্সপার্ট, আপনারা বেশি পারেন, কি আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, এজন্য আপনাদের তা আগে শেষ হয়েছে। আর ইমাম সাহেব বেচারার অভিজ্ঞতা কম, এর লেগে অনেকটা পরে হয়। দশ বার সুরে ইখলাস আমার লাগে দেড় থেকে দুই মিনিট, দেড় থেকে দুই মিনিট, অথচ জান্নাতে একটা বাড়ে। আমাদের টুমিচরের একজন ওস্তাদ ছিলেন এরশাদুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহ, হুজুর ইন্তেকাল হয়ে গেছে, বাড়ি হলো হাজীগঞ্জ, আমরা হুজুরের কাছে অনেক কিছু করছি টুমিচর মাদ্রাসা। তো হুজুর একবার বলেন যে আচ্ছা যদি জিজ্ঞেস করে জান্নাতে এত বাড়ি দিয়ে কি করবো, যদি জিজ্ঞেস করে জান্নাতে এত বাড়ি দিয়ে কি কি করবো, উত্তর হবে আচ্ছা পুরো লক্ষ্মীপুর জেলা যদি একটা বাড়ি থাকতো এটাতে কেউ আসতো, এটাতে মানুষ শহর বলতো না সারা বাড়ি বলতো। তো লক্ষ্মীপুর জেলা যদি একটা বাড়ি হয়, এটা যদি সারা বাড়ি হয়, দশ দুনিয়া বরাবর জান্নাত যদি একটা বাড়ি হয় তো ওটা কেমন হবে? কি ঢাকা শহরে যদি দশটা বাড়ি হতো তো কেমন হইতো? কি ওই বুরুজ খলিফার আশেপাশে কতটা বাড়ি আছে জানেন? বুরুজ খলিফার আশেপাশে কমপক্ষে কয়েক হাজার বাড়ি আছে, পঞ্চাশ থেকে ষাট তলা। এগুলোকে মনে হয় বাচ্চা বাচ্চা, এগুলোকে কি মনে হয় বলে? এগুলোকে মনে হয় বাচ্চা বাচ্চা। আমি গত অক্টোবরে গেছি কোথা দাম্মাম, বাহরাইন ব্রিজের গোড়া, এখানে কমপক্ষে কয়েক শ বাড়ি আছে পঞ্চাশ থেকে ষাট তলা। কত তলা? পঞ্চাশ থেকে ষাট তলা বাড়ি কয়েক শ। ওগুলোকে এখানে থেকে বানাবেন, এখানে থেকে বানাবেন না ওখানে গিয়ে বানাবেন? কি এখানে থেকে বানাবেন না ওখানে গিয়ে বানাবেন? না ওখানে গিয়ে বানাবার আর কোন সিস্টেম নাই বলেন, ওখানে গিয়ে বানাবার আর কোনো কি নাই? ওগুলোকে কোথায় বানাতে হবে? এখানে থেকে কি করতে হবে? এখানে থেকে বানাবেন, ওখানে গিয়ে ভোগ করবে। সুবহানাল্লাহ। তাহলে কয়বার সুরা ইখলাস? কি দিবে জান্নাতে একটা? কি দিবে জান্নাতে? একটা বাড়ি দিবে, আল্লাহ তৌফিক দান করে। কি করবেন? মেহমানদেরকে জায়গা দিবেন কোথায়? আসেন না একটু কাছে কাছে, সবাই একটু কাছে কাছে আসেন, আল্লাহ তৌফিক দান করে। আমি তাহলে অনেকগুলো বানাবো, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন ওমর আল্লাহু আকিয়াবু আক্তার, তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবে না, তুমি পড়তে পড়তে ঘুমিয়ে যাবা, রব তো কখনো ঘুমান না, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব তো কখনো ক্লান্ত হন না। কি ভাই, আর রব তো তোমাকে দিতে হাওলাত করা লাগবে না, কি বলেন? হ্যাঁ, আমাদের মৌলানা সাহেব একটু ইশারাও দিয়েছেন আপনাদেরকে। আমাদের রবের কাছে শুধু একটা জিনিস নাই, শুধু নাই শব্দ নাই আর সব আছে। আর মাজারিদের কাছে শুধু একটা শব্দ আছে, শুধু নাই শব্দ আছে আর কিছু নাই। আপনারা বুঝলেন না তো সমর্থন তো করলেন না। মাজারে কি আছে বলেন? আপনি কোন শুধু নাই শব্দ আছে বলেন? বাবা একটা ছেলে দেয় না, বাবা তো নাই। বাবা একটা মেয়ে দেয় না, বাবা কি বলে বলেন? এদের কাছে শুধু কি আছে বলে? শুধু নাই শব্দ আছে। আর আমাদের রবের কাছে শুধু কি নাই বলে? শুধু নাই শব্দ নাই, দেয়ার ইজ নো নো বলে। সেখানে শুধু কি নাই? নাই শব্দ নাই আর সব আছে। আর এদের কাছে শুধু কি আছে? শুধু নাই। আচ্ছা একজন ভিক্ষুক, একজন ভিক্ষুকের কাছে গিয়ে যদি আরেকজন বলে আমাকে $1,000 দাও, তো ভিক্ষুক কি বলবে? তোমার মাথা খারাপ, $1,000 থাকলে আমি তোমাকে ভিক্ষা করি? ওটা রাস্তায় বাক্স দিয়ে রাখছে, রাস্তায় টুকরো দিয়ে দিয়ে খোঁজে, আর ওটার কাছে নাকি সব পাওয়া যায়। আচ্ছা বেকুবার কাকে বলে বলেন তো? বুঝতে পারলাম না, ওটার কাছে কি পাওয়া যায়? তো তুই বেকুবা, ওটার কাছে সব পাওয়া গেলে তুই বেকুবা, টুকরো লিয়ে এখানে কাজ কর, তুই তার কাছে না চাই, তুই দাম বাক্স বলে রাখছিস কি লেখা? কি দাম বাক্স বলে রাখছিস কিনা? ওখানে সব পাওয়া তুই দান বাক্স বানাস কি? ধোকা ধোকা বলেন কি? সব তার কাছে পাওয়া যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সুবহানাল্লাহ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
কতগুলো আয়াত পড়বেন? রব বলেন আমার কাছে সব, আর ওরা বলে বাবার কাছে সব। আসলে বাবার কাছে কিছু নাই, বাবার কাছে শুধু একটা শব্দ আছে, নাই শব্দ আছে আর কিছু নাই। আর আমাদের রবের কাছে শুধু আছে শব্দ আছে আর শুধু নাই শব্দ নাই। শুধু কি নাই, নাই শব্দ নাই। আল্লাহ কি হয়! এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ফরমান, ওহো যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, ওই রাস্তান তাম ফাস্তাইন বিল্লাহে, যদি চাইতে হয় তো রবের কাছে চাও, আর কাছে কার কারো কাছে চাওয়ার কোনো সুযোগ নাই। চাইতে হয় তো কার কাছে চাও, ভালোবাসতে হয় তো রবকেই ভালোবাসো, চাইতে হয় তো রবকে রবের কাছে চাও, সেজদা দিতে হয় তো রবের কাছেই লাগাও, সুবহান, হাত দরাজ করতে হয় তো রবের কাছেই করো, হাত পাততে হয় তো রবের কাছেই পাতো, ভালোবাসতে হয় তো রবের কাছেই, রবকেই ভালোবাসো, সেজদা দিতে হয় তো রবকেই দাও, সুবহান। কি ভাই, কি যেখানে সেখানে মাথা ঠুকায়, যেখানে সেখানে লাল সাহেব দেখলে মাথা ঠুকায়। আমাদের ফরিদগঞ্জ এগুলো না, আমাদের ফরিদগঞ্জ লক্ষ্মীপুর আলহামদুলিল্লাহ এগুলো থেকে পা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কি আল্লাহ, আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচা, আমাদেরকে কুফরি থেকে বাঁচা, আমাদেরকে বেদাত থেকে বাঁচা, আমাদেরকে ইমানে কামেল নসিব করেন। আল্লাহ আমাদের ইমান যেন হয় সংশয় মুক্ত ইমান, আল্লাহ ইমান যেন হয় কি মুক্ত, ইমান যেন হয় সন্দেহ মুক্ত, ইমান যেন হয় সংশয় মুক্ত, জীবন যেন হয় বেদাত মুক্ত, আর জীবন যেন হয় গুনাহ মুক্ত। কি বলে, বলেন কুফরি মুক্ত, কুফরি মুক্ত, বেদাত মুক্ত, গুনাহ মুক্ত। এই জীবন হবে হায়াতে তাইয়্যিবা, আর আখিরাত হবে জান্নাত যুক্ত। কি হবে, দুনিয়াতে হবে হায়াত তাইয়্যিবা, আখিরাতে হবে জান্নাত। কিন্তু ইমান হওয়া লাগবে কি, শিরিক মুক্ত। বলেন ইমান হওয়া লাগবে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আমাদের মহাদেশে বুঝে আসছে, উজানের মহাদেশে বুঝে আসছে, তাহলে মুখেরটা কি হবে বলেন, আমল। আর দিলেরটা কি হবে, দিলেরটার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। দিলেরটার দাম কত, 10 দুনিয়া বরাবর জান্নাত। আর মুখেরটার দাম কত, মুখেরটার দাম রব বলেন না আমি দিব এটা বলবো না, সুবহানাল্লাহ। মুখেরটার দাম নাম কি, আমল। আর দিলেরটার দাম নাম কি, আর ইমানের জাল্লার দাম কত, 10 দুনিয়া বরাবর জান্নাত। তাহলে কমপক্ষে প্রতিদিন সকালে 100 বার, সন্ধ্যা 100 বার বলেন ইনশাআল্লাহ, দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ। আমার পড়তে লাগে 1 মিনিট, আমার লাগে কত মিনিট, 8 মিনিট, নখের লাগে 8 মিনিট, আমার লাগে 1 মিনিট, আপনাদের হয়তো কম বেশি লাগবে, যার ভালোবাসা যদ্দুর তার তত বেশি সময় লাগবে, যার ভালোবাসা যদ্দুর তার কি তত বেশি সময় লাগবে। তো দিনে 8 মিনিট, রাতে 8 মিনিট বলেন ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ, আর কে কে করবে, হাত করবো ইনশাআল্লাহ, বলেন করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে অল্প কিছু সবক দিয়ে দেন, ইন্নি কাবুরতু ওয়া দুফতু, আমি বুড়ো হয়ে গেছি আগের মতো বেশি পারি না, আমাকে অল্প কিছু বলে দেন, আনা আমালু বিহা ওয়া আনা জালিসা, আমি চলতে ফিরতে পড়ব, উঠতে বসতে পড়ব। আল্লাহ নবী বলেন উম্মে হানি সাব্বিহিল্লাহ মিয়াতা তাসবিহা, 100 বার পড়ব, সুবহানাল্লাহ কতবার, 100 বার পড়ব, সুবহানাল্লাহ, ফাইন্নাহা ফাইন্না তাদিলু লাকে মিয়াতু রাকাবাতিন, মিয়াতু রাকাবাতিন মিন মুলদি ইসমা
মাইল, এটা না একশোটা গোলাম আজাদের সমপরিমাণ নাকি? এবার বলেন আহমদুল্লাহ মেয়াদে তাহমিদা, একশো বার বলবা আলহামদুলিল্লাহ, ফাইন্না কাদিরুলাকে মেয়াতু ফাসিল মুসাওয়াজাতিন মুনাজ্জামাতিন মুসাল্লাতিন, এটা একশোটা ঘোড়া যদি তুমি আল্লাহর রাস্তা অস্ত্র শস্ত্র সহ দিয়ে দাও, যে পরিমাণ নাকি এই পরিমাণ নাকি হবে? ওয়াকাব্বিরিল্লাহ মেয়াদে তাকবীরা, একশো বার বলবা আল্লাহু আকবার, ফাইন্না কাদিরুলাকে মেয়াতু বুদনাতিন মুকাল্লাদাতিন মুকাব্বালাতিন, যদি তুমি একশোটা ওর যদি জিলহজ মাসের 10-11-12 তারিখে কেলাদা করায়া মিনার মাজারে নিয়ে যাও, আর সেখানে জবে হয়ে যাওয়ার পরে যদি আল্লাহ তা কবুল করেন, যে পরিমাণে কি দিবেন এই পরিমাণে কি হবে? এবার রাসূল বলেন ওয়াহাল্লিলি মিয়াদ তারিলা, একশো বার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদে, এটা না আসমান আর জমির খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। কয়টা তসবি পেলাম? কয়টা? এক নম্বর সুবহানাল্লাহ একশো বার, দুই নম্বর আলহামদুলিল্লাহ একশো বার, তিন নম্বর আল্লাহু আকবার একশো বার, চার নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার, এর সাথে আমরা আরো দুটা তসবি জুড়ে দেই, পাঁচ নম্বর যে কোনো একটা দুরুদ শরীফ একশো বার, ছয় নম্বর ইস্তেগফার একশো বার, এ হলো ছয় তসবি। কয় তসবি বলেন? আমার মন কি চায় জানেন? এটা মাইক নেই, মাইক নিয়ে রাস্তার মোড়ে মোড়ে গাই ছয় তসবি ছয় তসবি ওরা যদি ওদের মিছিল গুলোকে এত লাখবার বলতে পারে, আমি আমারটা হাজারবার কেন বলতে পারবো না? কি ছয় তসবি কয় তসবি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দুরূদ শরীফ ইস্তেগফার, এই মোট কয় তসবি? এই তসবিগুলোর ফাজাইল আমি লিখে নিয়ে এসেছি আপনাদের জন্য। এখানে ছয়টা কিতাব আছে, কয়টা কিতাব? আরো তিনটে আছে, যদি কেউ পারেন নিয়ে যাবেন। কালেমায়ে তৈয়বার ফাজাইল, দুরূদ শরীফের ফাজাইল, ইস্তেগফারের ফাজাইল, তাওবার ফাজাইল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফাজাইল, এই কিতাবগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি, যদি কেউ পারে নিয়ে যাবেন। আমি আমার পক্ষ থেকে এই কিতাবটা ইনাকে হাদিয়া দিলাম, মানে চেয়ারম্যান সাহেবকে দেয়, আমি হুজুরে দিছি, ঠিক আছে? মুনাসিব ছিল চেয়ারম্যান সাহেবকে দেওয়া, ভাইস চেয়ারম্যানকে দেওয়া, আমি হুজুরকে দিছি, ঠিক আছে? আল্লাহ কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন, মাশাআল্লাহ। এই কিতাবগুলো আমরা মাদ্রাসা ওয়াকফ করেছি, 3 লাখ টাকা কিতাব ছাপিয়েছি, 90 লাখ টাকা বিক্রি করেছি, আলহামদুলিল্লাহ করবেন না, আর পুরো টাকা মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে। এই টাকাটাও আমি এখন গেলেই গাড়িতে গেলে আমার থেকে নিয়ে যাবো, আর এটাও মাদ্রাসায় পৌঁছে যাবো, ঠিক আছে? ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন। আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসে শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, প্রতি ইংরেজি মাসে শেষ শনিবারে সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস, জোহর থেকে আসা পুরুষের মজলিস, যদি পারেন শরীক হবে। আমি এই মাওলানাকে বিশেষভাবে দাওয়াত দিচ্ছি, ও আজের অভাব হইত না, বলেন ইনশাআল্লাহ। আপনারা তো দোয়া করেন এই মাওলানা যদি জুড়ে যায়, ও আজের অভাব হবে না, আমাদের কাছে ও আজের মান ডিপু ডিপু ডিপু।